হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন একটা বিকেলের জল খাবার বানাবো, নতুন ধরনের এগ রোল। এই জল গরম ফুটছে, এর মধ্যে আমি দেবো একটু মাখন। এরপরে দেবো লবণ। চিনি দেব, দিয়ে এটাকে এবার মাখবো। আমার ডোটা বানানো হয়ে গেছে, এর মধ্যে এবার একটুখানি তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। আমি এর মধ্যে পুরটা বানাবো, ততক্ষণে আমি পুরটা বানাবো। 10-15 মিনিট এইভাবে রেখে দেবো। আমি কড়াইতে আমি তেল দিলাম, তেলটা একটু গরম হলে তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম আর লঙ্কা কুচি দিলাম। একটু নাড়াচাড়া দেবো, একটু ভাজা ভাজা হবে। লবণ দিলাম স্বাদ মতো, আপনারা লবণ দেবেন। এবার এর মধ্যে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ আলুটা এর মধ্যে দিলাম। আদা গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, এবার আগে আমি মাংস চিকেন একটু সিদ্ধ করে ভেজে নিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম।
ঝাল দিয়ে যেমন খাবেন সেই সেইভাবে ঝাল দেবেন। শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প একটু চিনি দিলাম, ভাজা ভাজা হলে নামাবো আমি। এর মধ্যে যারা ধনে পাতা খান ধনে পাতা দিতে পারেন, আমি এখানে ধনে পাতা দিইনি। আমার পুর এখানে রেডি হয়ে গেছে। এই যে এখানে বিস্কুটের গুঁড়ো রেখেছি আর এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, আপনারা আপনাদের ময়দা অনুযায়ী ডিম আপনারা ব্যবহার করবেন। আমাদের লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, এইবার আমি যে আটাটা মেখে রেখেছিলাম ময়দাটা যে মেখে গেছিলাম এবার এটাকে আমি দিয়ে ভাগ করব তিনটে। আপনারা যে কটা পারবেন করবেন আপনাদের লোক অনুযায়ী। এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো, উল্টা পেলে আমি এই যে এবার ফুলগুলো দেবো এর ভেতরে। আমি এইভাবে রোল করে নেব, দেখুন আমি এইভাবে রোল করে নিয়েছি। এবার এটাকে দেখুন এই যে রোলগুলো এবারে আমি ডিমের গোলায় দেবো, দিয়ে আমার বিস্কুটের গুঁড়োই আবার দেবো। দিয়ে এই যে কড়াইতে তেল গরম, এইভাবে প্রত্যেকটা করে নিতে হবে।
পড়াতে গেছে ছোটটা পড়াতে গেছে হ্যাঁ হ্যাঁ তৈরি হয়ে গেল আজকের সন্ধ্যার টিফিন পটেটো চিকেন রোল। তো নতুন ধরনের একটি রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা নতুন এই চ্যানেলটিতে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের কিছু মন্তব্য যদি থাকে আমাদের বলবেন, আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, এইভাবেই আমাদেরকে সাপোর্ট করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসছি আমরা পরবর্তী ভিডিও নিয়ে।